শনিবার থেকে আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে ভোট প্রচার শুরু করলেন মন্ত্রী শুক্লা চরণ নোয়াতিয়া। এদিন ভোট প্রচার শুরুর আগে প্রথমেই জুলাইবাড়ি ব্লকের অন্তর্গত শান্তিনিকেতন পাড়ায় মায়ের মন্দিরে মঙ্গল প্রদীপ প্রজ্বলন করে মায়ের আশীর্বাদ নেন মন্ত্রী। মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন জুলাইবাড়ি ব্লকের পঞ্চায়েত সমিতির 8 নম্বর আসনের বিজেপি মনোনীত প্রার্থী তাপস দত্ত এবং জেলা পরিষদের 13 নম্বর আসনের বিজেপি মনোনীত প্রার্থী শিল্পী নমসহ বিজেপির কর্মী সমর্থকরা। এদিন প্রার্থীদের সঙ্গে নিয়ে বাড়ি বাড়ি ভোট প্রচার কর্মসূচিতে অংশগ্রহণ করেন মন্ত্রী। ভোট প্রচারে বেরিয়ে মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া জানান, জুলাইবাড়ি আরডি ব্লকের পঞ্চায়েত সমিতির 11টি আসন রয়েছে, এর মধ্যে 6টি আসনে বিরোধীরা প্রার্থী দিতে পারেনি, তাই নির্বাচনে অনুষ্ঠিত হচ্ছে 5টি আসনে। নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে জেলা পরিষদে 3টি কেন্দ্রেও। এক প্রশ্নের উত্তরে মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া জানান, বিরোধীরা মনোনয়নপত্র দাখিল করেছেন ঠিকই, কিন্তু তাদের কোনো রাজনৈতিক কর্মসূচি এবং প্রচার কর্মসূচি নেই। আমাদের পঞ্চায়েত সমিতিতে প্রার্থী আছে প্রায় আমাদের 8টি জুলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের পক্ষ থেকে 11 জন, তার মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য বিরোধীদের রয়েছে 5 জন, এবং জেলাতে আমাদের জেলা পরিষদের আমাদের 8টি জুলাইবাড়ি বিধানসভা কেন্দ্রে 3টি আসন রয়েছে। সেই 3টি আসনের মধ্যে আমাদের দল প্রতিদ্বন্দ্বিতা করবে এবং বিরোধীদের সংখ্যাও আছে, বিরোধীদের প্রার্থী 3টি। এই তাদের এই নির্বাচনে আমরা তাদেরকে বিজয়ী করার জন্য, আমাদের দলের প্রার্থীকে আমরা বিজয়ী করার জন্য আমরা দলে দলে সবাই মিলে মণ্ডলের পক্ষ থেকে, জেলার পক্ষ থেকে এবং রাজ্য স্তরের পক্ষ থেকে সবাই আমরা এই নির্বাচনে প্রচারে আমরা অংশগ্রহণ। কোন দলের সঙ্গে আপনাদের প্রতিদ্বন্দ্বিতা হবে, মানে বিরোধী কোন দল রয়েছে আপনাদের? বিরোধী এখন যারা এই নির্বাচনে আমাদের দলের বিপক্ষে যারা অংশগ্রহণ করছেন, আমরা মনে করি না বিরোধীর আজকে পর্যন্ত কোনো নির্বাচনে প্রচারগুলি তারা তাদের চেহারা দুদিন দেখা যায়নি। শুধু তারা নির্বাচনের নমিনেশন সাবমিট করেছে, মনোনয়নপত্র তারা দাখিল করেছে। এদিন পঞ্চায়েত সমিতির 8 নং আসনের প্রার্থী তাপস দত্ত এবং জেলা পরিষদের 13 নম্বর আসনের বিজেপি প্রার্থী শিল্পী নমর সমর্থনে বাড়ি বাড়ি ভোট প্রচার শেষে মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া জেলা পরিষদের 12 নম্বর আসনের বিজেপি প্রার্থী শম্ভু মানিকের হয়ে বাড়ি বাড়ি ভোট প্রচারে অংশগ্রহণ করেন। দুই ভোট প্রচার কর্মসূচিতেই বিজেপি কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।